রাস্তা ঘাটে একটা মারলে কি হইব বন্ধু মজা কামড়ে পুরো নেশাটাকে কেড়ে দিচ্ছে ভাই কি যে কই বারবার আমরা যদি ভালো ভালো ডিম পারি তা তো মানুষকে হাতে কি হয়েছে আরে রক্ত খাইতাম গেছিলাম তোর মেয়ের হাত ভেঙে গেছে আয়া বসে রে নেন রক্ত খান আমাদের সচেতনতায় বেঁচে যেতে পারে এই বাবা আপনার কাছে কি আমি ক্যামেরা দিয়ে তাকাম না তো ওই যে হরিশ মাছ আইতাছে না এইভাবে বাহিরে ঘোরা যাবে না তাহলে মরে আবার এডিস মশায় কামড় দিলে ডেঙ্গু হয়ে যাবে প্রোটেকশন আমি মশারে খুন করে ফেলছি খুন করে ফেলছি ইনজেকশনটা আগে হয়ে গেছে ওই মশারে খুন করছি রেডি থ্রি টু ওয়ান অ্যাকশন তারপরে ডেঙ্গু সালারা ভালো ভালো কথা আমার তোরাই মারা ফারে লিখে ডেঙ্গু বানায় দেন সরকারি জিনিস একটু মেশি মারলে সমস্যা কি কামড়ে পুরো নেশাটাই কেটে দিচ্ছে এখনই তাড়াতাড়ি করে দোকান সারা ঘরেতে বেরি আই হাই তুমি প্রোটেকশন সারা আমরা তো রক্ত খাই পেছন মারি না ওই অনেক কার কান তোদের একলো গায় নাকি যে আমার কান ধর তাহলে কার কান তাহলে কার কান তোদের কি নগদে কান ধরবি রিয়েকশন দিবি না সেন্ডি রে কয়েলের ধোয়া উড়াই চলতে সবাই তো আমার মাতাল এটা এটা খাইতে নেই আমি যখন কম সালা মাতা তলেন এটা খাইতে নেই ও সালা তোর মা তাও ভাই আর কই লই যেতেছেন কে থানায় এই 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি এটা এর একটা ধারণের পজিশন হইল বুঝে ঘুরে যা ঘুরে যা এইভাবে কেন এইভাবে যান এইভাবে বিশ খাবেন কে আরে বাবা আরে বাবা মশা আরে বাবা মশা মারার বিষটা দেখছো টিভিতে এই যে খবরে বলে বাড়ির আশেপাশে যেন ময়লা না ফেলে এই ময়লা থেকে তো এডিস মশা জন্ম নে হাই হাই তুমিও পেলে বেরিয়ে গেছো কা রাতের বাসার দিকে প্রোটেকশন নিয়ে হোক এডিস মশা সরাছড়ি ডেঙ্গু মশা সরাছড়ি চলেন থানায় চলেন এডিস মশা সরাছড়ি তো ডেঙ্গু মশা না একই এডিস মশা সরাছড়ি ডেঙ্গু সবার ডেঙ্গু হচ্ছে এই বাবা আপনার কাছে কি মশা মারার বিষ আছে আছে তো তাহলে দেন এক বোতল এখন এই পুরো বোতল খেয়ে ফেলি এই পুরো বোতলের বিষটা খেয়ে ফেলি রেডি 3 2 1 0 অ্যাকশন কি কাজ এদিকে 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 কি আব্বা মার জোরে মার কষে মার এই যে আমি কি আব্বা মার জোরে মার কষে মার রেডি রেডি আরে কাকা লাইট এই জায়গায় লাইট পড়ছে কেন না ওই ফাঁকি দাম লাগবে মুসলিম একটা কমা দেন কাকা আমি এই দেখছি দেখি ওই ওই আব্বা মশা দিয়ে আপনার গালে
না হঠাৎ করে হ্যাঁ তুই আদিগা তুই আদিগা আচ্ছা আব্বা মশা দিয়ে আপনার গালে হ্যাঁ ওই যে হরিশ মা দাইতাছে কি করলি না করলি হে ও पानी जान कोथाओ जमे ना थाके रक्त खान डेंगू है আমগো ডেঙ্গু হয় আচ্ছা ভাই দেখা এই আপনাদের কি হইছে আমাকে ডাক্তারটা কি করছেন দাদা শুনুন আমরা সাত দিন যাবত দেখছি আপনার তুই এডিস ডেঙ্গু মশা দাদা কেন তুই টাকা বলছ নাই কি এডিস আপনি গেট লাগাছেন কেন বাইরে আসেন বাইরে আসেন হ্যাঁ বাইরে আসবে আপনি জানেন না ভিতরে যা বাইরে থাকা নিষেধ আরে দাদা এটা যদি আমি খাই মশা যখন আমাকে কাম আরে দাদা আরে দাদা এটা যদি আমি খাই কেন তুই জানোস না জমানবাণীতেই তো কেন তুই জানোস না জমানবাণীতেই তো এনে ময়লা ফেলা হয়ে গেল এই মাইয়া তুই কারে কি কর ভাই বড় গ্যাস 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 তো এলে কি ময়লা ফানি ফারি তুই এদিকে আমার চোখ বারবার এই হয়ে যেত কে একটারে মার মুখে বাকি গুলো এই যে একটারে এই এই ঠিক আছে বুড়াও কি পাশে পাশে ক্লোজ লাগবে ইতা মা সারা দিন ব্যান ব্যান করে না ঘুরে বেরিয়ে ডেঙ্গুর কোষ্টা কর ওই জায়গা মারাইতাছেন মার ভাইয়া আমার না জেলে যেতে হবে জেলে যাইতেব কে কি করছিস তুই কয়টা দিয়া 10 টাকা দা যেই যু বুঝছ না এই দিকে আরে বলতে পারলাম না একটা মাইয়ে মানে স্যার কে বাইরে যাব কে আপনি জানেন না বাইরে বেরোনো একবার নিশে তখনই মশা মরে যাবে আমার রক্ত যখন মশা পান করতে আসবে তখনই মশা মরে যাবে এই একবারে লঙ্গর শাকলো মানে নাকটার লেগে আমার লাগবে কি তুমি এবড়ে ভালা গদি খোঁজ ভালা ঘুরি আপনি তো তাড়াতাড়ি আমার বাসায় আসেন এ আপনার স্বামী কত ডিগ্রি জ্বর দাও তো থেকে টাকা গ্রাফে তারপর দিন এসে যে বাড়ির আশেপাশে যেন ময়লা না ফেলে আশেপাশে কাকা কি হইছে আচ্ছা কি হইছে বলা